নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের সকালের প্রশ্নোত্তরের ভিডিও নিয়ে হাজির আমি পার্থ। আপনাদের সকলকে স্পোর্ট পেন্সিল চ্যানেলে স্বাগত জানাই। যে বা যারাই প্রথমবার আমার চ্যানেলে এলেন তাদের কাছে অনুরোধ থাকবে স্পোর্ট পেন্সিল চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। দেরি না করে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করে হয়ে যান স্পোর্ট পেন্সিল চ্যানেলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। গতকাল রাত থেকে যে অসংখ্য প্রশ্ন ভেসে এসেছে সেটা মূলত তিন তিনজন ফুটবলারকে নিয়ে। আলাদা করে তাদের নাম বলার দরকার নেই, তবু বলতে হচ্ছে সুমিত রাঠি, প্রসমান গিল এবং রহিম আলীকে নিয়ে। হঠাৎ করে সুমিত রাঠি তো ছিলেনই ইস্ট বেঙ্গল ক্লাবের র্যাডারে, নতুন করে যে দুটো নাম যুক্ত হল প্রসমান গিল এবং রহিম আলী, আসলে তারাও র্যাডারে ছিলেন কিন্তু মাঝে হারিয়ে গিয়েছিলেন। বিশেষ করে রহিম আলীর কথা বলতে হয়। আর গিলকে নিয়ে ইস্ট বেঙ্গলের কিন্তু টানাপোড়েন আজ দীর্ঘদিন ধরেই চলছে। সবাই জানতে চাইছেন এই মুহূর্তে তিনটে ফুটবলারের ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা কতটা, কোন স্টেজে আছে এই ফুটবলারদের পজিশনটা। একজন একজন করে বলি, প্রথমেই বলবো সুমিত রাঠি। ইস্ট বেঙ্গল সমর্থকদের কিছু একটা অংশ বলছেন সুমিত রাঠির কাছে নাকি চলে গেছে চুক্তিপত্র, সই করাটাই শুধুমাত্র বাকি। এ প্রসঙ্গে একটা কথা বলবো, চুক্তিপত্র তার কাছে গেছে, তিনি সই করবেন, এর থেকেও বড় কথা তার সঙ্গে মোহনবাগানের ক্লাবের যে যোগসূত্র রয়েছে সেখানে ব্যক্তিগত উদ্যোগে ইস্ট বেঙ্গল ক্লাব চেষ্টা করছে মোহনবাগানের সাথে একটা সমঝোতা করে এই সুমিত রাঠিকে নিয়ে আসার ব্যাপারে। কারণ গতকালের ভিডিওতে বলেছি যে সুমিত রাঠিকে মোহনবাগান যে ছাড়বেই সেটা কিন্তু সুনিশ্চিত নয়, তার কারণ সুভাষিস বোসের ব্যাকআপ হিসাবে আগামী দিনে তারা তৈরি করতে চাইছে বা রেখে দিতে চাইছে এই প্রতিশ্রুতিবান সুমিত রাঠিকে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কাজটা একটু হলেও কঠিন, কিন্তু হাল ছাড়েনি ইস্ট বেঙ্গল, চলছে তাদের সাথে কথাবার্তা। অ্যাডভান্স স্টেজ পরিভাষায় ঠিক এই শব্দটাই ব্যবহার করা যায় যে সুমিত রাঠির ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদানের সম্ভাবনাটা এখন অবধি কমেনি, বরং উত্তরোত্তর সেটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ওই যে ডিল ডান শব্দটা কিন্তু এই ফুটবলারের নামের আগে এখনো পর্যন্ত বসানো যায় না। চলে আসবো বাকি দুজন ফুটবলারের মধ্যে। প্রথমে বলবো প্রসমান গিল। ইস্ট বেঙ্গল ক্লাবের এই গিলের মানের একজন গোলরক্ষকের দরকার, সেটা বুঝতে পেরে দীর্ঘদিন ধরেই কিন্তু গিলের পেছনে লেগেছিল ইস্ট বেঙ্গল ক্লাব। মাঝে তারা একটু বিরতি দিয়েছিল, মনে হয়েছিল বোধহয় সম্ভাবনাটা আর শেষ পর্যন্ত কার্যকর হল না, কিন্তু হাল ছাড়তে নারাজ কার্লোস কুয়াদ্রাদ, তিনি বলেছেন গিলের মানেরই গোলরক্ষক প্রয়োজন, তাই আবারও তেড়ে পুড়ে উঠে পড়ে ফুটবলারটিকে কেরালার কাছ থেকে ছিনিয়ে নিতে ইস্ট বেঙ্গল ক্লাব পুরো দামে লেগে পড়েছে। বিষয়টা এখন কোন স্টেজে আছে, আপনারা সকলেই জানেন যে গিলকে পেতে গেলে কিন্তু ট্রান্সফার মানি দিতে হবে এবং তার পরিমাণ শুনলে হয়তো অবাক হবেন, প্রায় ২ কোটি টাকার কাছাকাছি। ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে কেরালা ব্লাস্টারের সাথে একটা দর কষাকষি করছে, তারা ওই ২ কোটির যে ট্রান্সফার ফিজটা এটা যতটা সম্ভব কমানোর একটা চেষ্টা করছে যেটা তাদের সামর্থ্যের মধ্যে। খুব সোজা কথায় বলতে গেলে কেরালা যে ট্রান্সফার ফিটা গিলকে ছাড়বার জন্য চাইছে, যদি সে পরিমাণ অর্থ ইস্ট বেঙ্গল ক্লাব দিয়ে দিতে সম্মত হয় তাহলে গিল ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে, এটা ১০০% নিশ্চিত। কিন্তু বাজেট সমস্যায় থাকা ইস্ট বেঙ্গলের পক্ষে এক কথায় কিন্তু এ পরিমাণ ট্রান্সফার ফি দেওয়াটা সম্ভবপর হচ্ছে না, অথচ তাদের গিলকে লাগবে, গিলকে তারা ছাড়তেও চাইছে না। তাই কেরালা ব্লাস্টারের সাথে তাদের কথাবার্তা চলছে যে এই পরিমাণ অঙ্কটাকে যদি কমিয়ে নিয়ে আসা যায়। এই টানাপোড়েন চলছে এখন অবধি, এই টানাপোড়েনের যদি একটা খুব দ্রুত মীমাংসা হয়ে যায় তাহলে গিল ইস্ট বেঙ্গল পাবে একথা দায়িত্ব নিয়ে বলা যায়। এই বিষয়টাকেও কিন্তু সেই একই কথা বলবো, একটা চরম পর্যায়ে অ্যাডভান্স স্টেজে দাঁড়িয়ে রয়েছে। গিল ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে, গিল ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে না, এই দুয়ের মাঝে রয়েছে কিছু অর্থনৈতিক বিষয়। সেই বিষয়টা যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু গিলের আশা নিয়ে সমস্ত অন্ধকারের কালো মেঘ কেটে যাবে, তেকাটির নিচে লাল হলুদ জার্সি গায়ে দেখা যাবে সেই প্রসমান গিল, যিনি কিনা নিজেকে ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লীগের মঞ্চে প্রমাণিত করেছেন গোল্ডেন গ্লাভস জিতে। তৃতীয় যে ফুটবলারটির কথা বলব তিনি আর কেউ নন, বঙ্গ সন্তান, বিশ্বকাপার, অবশ্যই বিশ্বকাপার রহিম আলী। বাংলার ছেলে বাংলায় ফিরতে চায়, ব্যক্তিগতভাবে তিনি যে ইস্ট বেঙ্গল ক্লাবে বা আরো যদি বৃহত্তর অর্থে বলি বাংলায় আসতে আগ্রহী তাহলে সেটা কিন্তু ভুল বলা হবে না, কিন্তু প্রশ্ন এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। তিনিও কিন্তু চেন্নাইয়ের সাথে চুক্তিবদ্ধ এবং তাকে নিতে গেলেও যে লাগবে ট্রান্সফার ফি সেটাও
আমরা সবাই জানি, তার পরিমাণটাও কিন্তু মন্দ নয়, 1 কোটি টাকা। অনেক ইস্টবেঙ্গল সমর্থক প্রশ্ন তুলছেন যে আক্রমণ ভাগের খেলোয়াড় রহিম আলীকে 1 কোটি টাকা ট্রান্সফার দিয়ে নিয়ে আসার পেছনে যৌক্তিকতা কোথায়, যেখানে ইস্টবেঙ্গল দল মোটের ওপর তাদের আক্রমণ ভাগটাকে কিন্তু সাজিয়ে নিয়েছে। সেখানে নন্দকুমার, ভিপি সুয়ের, আমি বিদেশি ফুটবলারদের কথা ছেড়েই দিলাম, রয়েছেন সেখানে রহিম আলীর জায়গাটা কোথায়। বন্ধু, দলকে শক্তিশালী করার যে ভাবনা ইস্টবেঙ্গল ক্লাব নিয়েছে, সেখানে রহিম আলীর মতো ফুটবলার যদি আসে সেটা অত্যন্ত ভালোই হবে। আক্রমণ ভাগের ফুটবলারকে কিন্তু মূলত ব্যবহার করা হবে একটু নিচ থেকে মাঝমাঠে, মাঝমাঠ শক্তিশালী হবে রহিম আলীর মতো ফুটবলার এলে পরে। তাকে পুরোপুরি যে আক্রমণ ভাগে খেলানো হবে তা কিন্তু নয়, চেন্নাইও কিন্তু তাকে একটু পেছন থেকেও ব্যবহার করেছে। ইস্টবেঙ্গল ক্লাবের ভাবনাও হয়তো সেই রকমই আছে। তাহলে তার জায়গাটা এখন কোথায় রহিম আলীর বিষয়টা নিয়ে চেন্নাইয়ের সঙ্গে? সেই একটাই জায়গা বন্ধু, ট্রান্সফার ফি, টাকা টাকা টাকা। এই টাকার সমস্যাটাই হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে একটা বাধা বা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে দল নির্বাচনের ক্ষেত্রে। এখানেও সেই দর কষাকষি ডিলের মতো, ট্রান্সফার ফিটাকে আলাপ আলোচনার মাধ্যমে কম করে রহিম আলীকে বা গিলকে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসার ব্যাপারটা চলছে। বস্তুত এই দুটো বিষয় শুধুমাত্র রয়েছে, যেখানে আলাপ আলোচনা করে ট্রান্সফার ফির পরিমাণটাকে কমিয়ে দুই ফুটবলারকে নেওয়া। এই জায়গাটাতে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ফরওয়ার্ড। তারা যে আগ্রাসী মনোভাব নিয়ে এগোচ্ছে, যে সাহসিকতা তারা দেখাচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট, হঠাৎ করে যেন নড়ে চড়ে বসেছে ইমামি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ভালো দল তৈরি করতে তাদেরকেই প্রথমবার বদ্ধপরিকর লাগছে, কিন্তু সাধ থাকলে তো হবে না বন্ধু, সাধ্য থাকা চাই। সেই সাধ্য আপাতত নেই বলেই টাকার অঙ্কটিকে কমিয়ে দর কষাকষির খেলায় জিতলেই রহিম আলী এবং গিল অতি অবশ্যই লাল হলুদের দোরগোড়ায়। ধন্যবাদ।